আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখতেছেন আইটেক মাস্টার আর আমি সাথে আছি শাহরিয়ার লুৎফ। তো আজকের টপিক হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের একটা বিষয়ে লক্ষ্য রাখা উচিত, যে সাউন্ড কোয়ালিটি। তো আমি এখন যেই মাইক্রোফোনটিতে কথা বলতেছি এটা হচ্ছে বুম মাইক্রোফোন। তো আমার আপাতত বয়া M1 নাই, যার কারণে আমি বুম মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করতেছি। আর যারা ঘরে বসে সাউন্ড রেকর্ড করতে চান তারা অবশ্যই কন্ডেন্সার মাইক্রোফোন কিংবা বয়া M1 মাইক্রোফোন প্রয়োজন। তো আমি আজকে রিভিউ করব পপুলার একটি মাইক্রোফোন, BM100FX মাইক্রোফোন। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। এই ভিডিওটি শুধুমাত্র যারা সেমি প্রফেশনাল কিংবা নতুন নতুন ইউটিউবে কাজ করছেন তাদের জন্য, প্রফেশনালদের জন্য না। আর এই মাইক্রোফোন ব্যবহার করা হয় যারা গানকে ভালোবাসেন, গান রেকর্ডিং করতে ভালোবাসেন, তারপরে ভয়েস ওভার দিতে ভালোবাসেন, কিংবা ব্লগের জন্য কোনো সাউন্ড রেকর্ডিং করার প্রয়োজন, তারা সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন। আর এই মাইক্রোফোনটি খুবই চমৎকার একটি মাইক্রোফোন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বক্সটি ওপেন করার সাথে সাথে পেয়ে যাচ্ছে একটি ইউজার মিলে এটি পাশে রাখলাম। তো এটাতে একটা পপ ফিল্টার, মানে নয়েস রিমুভ করার জন্য। আর এটার সাথে আছে একটা, মানে ট্রাইপডের সাথে মাউন্ট করার জন্য একটা ক্লিপ মাইক্রোফোনটাকে দূরে রাখার জন্য, সাথে একটা স্ট্যান্ড, এটা মাউন্ট করতে হয়, এটা রাখলাম। আর এটা হচ্ছে XLR কেবল। তো কেবলটি মোটামুটি অনেকটা হেভি দেখতে, অনেকটা লম্বাও। তো এটা পাশে রাখা যাক। এখন আমরা আনবক্স করব সেই মাইক্রোফোনটি। ওয়াও, চমৎকার একটি মাইক্রোফোন। কালারটাও জোস, ব্ল্যাক আর গোল্ডেন কালার, অনেকটা ওজন। আর এটা হচ্ছে ক্লিপ, এটার সাথে ট্রাইপডটার মাউন্ট করতে হয়। প্রথমে এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়, খোলার পরে এটা এটার সাথে মাউন্ট করতে হয়। তো এটার সাথে এটা মাউন্ট করার পর মোটামুটি ট্রাইপডটা উপযুক্ত। তারপরে মাইক্রোফোনের XLR কেবলটা অ্যাডজাস্ট করতে হবে। তো এটা আস্তে করে এভাবে ধরে হালকাভাবে একটু, মানে চাপ সৃষ্টি করলে এটা লেগে যাবে। আর এটা কম্পিউটার সাথে অ্যাক্টিভ করতে হয়। আর পপ ফিল্টার তো আমি মাইক্রোফোনের সাথে অ্যাড করে দিচ্ছি যাতে কোনো নয়েস না আসে, আর এই ক্লিপটা মাইক্রোফোনের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিতেছি। তারপরে আমাদের যেটা করতে হবে, এই XLR কেবলটি এটা যাবে আপনার ওই মাইক্রোফোনে, আর এটা যাবে USB-তে। তো এখন সাউন্ড টেস্ট করার পালা। গাইস, এতক্ষণ আপনার যে সাউন্ডে টেস্ট করতেছিলেন, সাউন্ডটা শুনতেছিলেন, সেটা BM100FX মাইক্রোফোন দিয়ে সাউন্ড তৈরি করা। আর এখন আপাতত আছে 15-এ, ভলিউমটা 15-ই আছে। এখন বাড়ি 100% করে দিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারছেন সাউন্ডটা বেড়ে গেছে, বাট নয়েজটা একটু বেশি লাগতেছে। আসলে টিনে রেখে সাউন্ডটা নাই, তো আশেপাশের নয়েজগুলো বেশি আসে। তো আমার ভিডিও এইটুকুই ছিল। যদি আমার ভিডিওটা ভালো থাকে তবে একটি লাইক, একটা কমেন্ট। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক এসে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন।